সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনারা কি জানেন যে টিকটিকির পতন ভাগ্য বলতে পারে তাই তো আমার আজকের আয়োজন স্ত্রী লোকের শরীরের কোথায় টিকটিকি পড়লে কী ধরনের ফলাফল প্রদান করে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসি কোনো নারীর বা কোনো স্ত্রীলোকের যদি মস্তকে টিকটিকি পতিত হয় তাহলে ধন ঐশ্বর্যের সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় অর্থাৎ ওই গৃহে লক্ষ্মী দেবী বাসা বাঁধে যার ফলে গৃহের ক্রম সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য বৃদ্ধি পেতে থাকে এবার আসে কোনো নারীর চুল এই যে বেনি বটা থাকে বা খোপা বাঁধা থাকে এই চুলের খোপা বা বেনিতে যদি কখনও টিকটিকি পতিত হয় বা টিকটিকি পড়ে তাহলে কিন্তু বিভিন্ন রকম সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কনিক ডিজিজ বৃদ্ধি পাওয়ায় আপনাকে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে এমনকি দীর্ঘদিন শয্যাশায়ী থাকার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে কোনো নারীর বা কোনো স্ত্রী লোকের যদি কেশের আগার ভাগে ধরেন মেয়েদের চুল অনেক লম্বা এই লম্বা চুলের শেষ অংশে অর্থাৎ আগার ভাগে যদি টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন জরা ব্যাধি দুঃখ দন শোক শোক বার্তা এমনকি নিজের জনিত দুর্ঘটনা ঘটতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার এমনকি দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে এবার আসি কোনো স্ত্রী লোকের যদি কপালে আপনার টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থ সম্পদ সম্পত্তি নাশ হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো মূল্যবান জিনিসপত্র হারানো যেতে পারে বা অর্থকড়ি হারানো যেতে পারে যার ফলে আপনাকে অনেকটা মানে জীবন জীবনযাপন করতে হতে পারে অবশ্য এটা সাময়িক দীর্ঘস্থায়ী নয় এবার আসে দক্ষিণ কপালে এই ললাটের ডান পাশে যদি কখনও টিকটিকি পড়ে অর্থাৎ কোনো নারীর ললাটের ডান পাশে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু তার জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে এমন কি তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি বা অস্ত্রোপচার এমনকি দশার কারণ পর্যন্ত ঘটাতে পারে এবার আসি কপালের বাম পাশে যদি টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে কিন্তু প্রিয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার ভাঙ্গা প্রেম জোড়া এমনকি দাম্পত্য বিচ্ছেদের পুনরায় জোড়া লাগার সম্ভাবনা কিন্তু অমূলক নয় এবার আসি ডান কানে ডান কানের উপরে যদি কোনো নারীর টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু তার আয়ু বৃদ্ধি পায় এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণের পথ সুগম হয় বা সম্ভাব্য ক্ষেত্রে দ্রুত হাসপাতাল ত্যাগ করার সম্ভাবনা থাকে আর বাম কানের উপর যদি কোনো নারীর টিকটিকি পতিত হয় অর্থাৎ কোনো নারীর বাম কানের উপর যদি টিকটিকি পতিত হয় তাহলে দেখবেন মূল্যবান বা অনেক দামি কাপড় বা দামি বস্ত্র এমন কি। স্বর্ণালঙ্কার প্রভৃতি লাভ হওয়ার সম্ভাবনা থাকে বা উপহার উপঢৌকন স্বরূপ অনেক কিছু প্রাপ্তি ঘটতে পারে আপনার জীবনে এবার সে ডান চোখে এই ডান চোখের উপর যদি টিকটিকি পতিত হয় অর্থাৎ কোনো স্ত্রী লোকে ডান চক্ষুতে টিকটিকি পড়লে কিন্তু জরা ব্যাধি দুঃখ ধন্য এমনকি দূর থেকে আসা কোনো অপ্রীতিকর ঘটনায় গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে আর কোনো নারীর বাম চক্ষুর উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে তার জীবনে প্রিয়জন সাক্ষাৎ বন্ধু সাক্ষাৎ বা তার স্বামী হয়তো বিদেশে আছে দীর্ঘদিন সে দেশে আসার সম্ভাবনা বা স্বামীর সহিত সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকে এমনকি গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজ রব রব করতে পারে এবার আসি নাসিকায় এই নাসিকার উপরে যদি কখনো টিকটিকি পতিত হয় অর্থাৎ কোনো নারীর নাকের উপরে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু জরা ব্যাধি দুঃখদন্য রোগ শোক এমনকি পুরাতন কণিক ব্যাধি পীড়া বৃদ্ধি পাওয়ায় আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হবে এবার আসে কোনো নারীর উপরষ্টে বা উপর ঠোঁটে যদি টিকটিকি পতিত হয় তাহলে কলহবিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন হবে নিত্য দিনের সঙ্গী যার কারণে মন বিষণ্ন হয়ে পড়বে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে এবার আসে নিম্ন ঠোঁটে কোনো নারীর ঠোঁটের নিচের পার্টে যদি টিকটিকি পতিত হয় তাহলে ধন ঐশ্বর্য যশ সম্মান এমনকি কোনো পুরস্কার প্রাপ্তি হোক সে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অমূলক নয় সুপ্রিয় বিহ কোনো নারীর দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের সংযোগ স্থানে যদি টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন অর্থনাশ সম্পত্তি নাশ বা কোনো মূল্যবান সম্পদ সম্পত্তি হারানো যাওয়ায় আপনাকে খুব হতভম্ব হয়ে পড়তে হতে পারে অর্থাৎ যেন হাহুতাস করতে হতে পারে এবং এই সম্পদ এমন সম্পদ হয়তো হারানো যেতে পারে যা আপনার জীবনে অপূরণীয় ক্ষতি অর্থাৎ এইটার কোনো কিছু দিয়ে পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক কোনো নারীর ডান স্তনে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু তার দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থাৎ দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হয় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে আর যদি বাম স্তনের উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু শুধু দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হয়েও খ্যান্ত হবে না বিচ্ছেদ ঘটিয়ে ছাড়তে পারে এটা আপনাকে মনে রাখতে হবে তাই তো রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হওয়ার আবশ্যকতা রয়েছে বা সর্বদা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে নচেত কিন্তু জীবন বিপন্ন হতে পারে এবার আসি মুখমণ্ডলে ধরুন এই মুখমণ্ডলের কোথাও যদি টিকটিকি পতিত হয় বিশেষ করে মুখমণ্ডলের ডান পাশের এই চোয়ালে যদি টিকটিকি পতিত হয় তাহলে আপনার অচিরেই দুর্ভ্রমণ এবং দূর থেকে কোনো শুভ সংবাদের প্রাপ্তি ঘটে এমন কি কোনো অবিবাহিত নারীর বা কুমারী নারীর বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে আর এই মুখের বাম পাশে যদি টিকটিকি পড়ে তাহলে বন্ধুত্বে ফাটল দাম্পত্য জীবনে ফাটল বা কোনো অংশীদারের সাথে ফাটল এমন কি অর্থ বিনষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এবার আসি কোনো নারীর কণ্ঠদেশে অর্থাৎ এই গলার অংশে যদি টিকটিকি পতিত হয় তাহলে সে অর্থ ভিত্ত মিত্র ভিত্ত শ্রমিক কর্মচারী দাস দাসী নিয়ে জীবন কাটাবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক এবার আসে কোনো নারীর যদি পিঠের অংশে টিকটিকি পতিত হয় তাহলে তার কিন্তু বন্ধু বিচ্ছেদ প্রিয় বিচ্ছেদ এমনকি প্রেমে ভাঙ্গন ঘটার কারণে তার জীবন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে এমন এমনকি দুঃখান্ণবে পতিত হয়ে যারা ওই ব্লুয়েল গেমের মতো মারাত্মক কোনো গেম টেম খেলে জীবন অবসান ঘটাতে যায় অর্থাৎ শোক দুঃখ দুর্দশায় নদীর কুল সাগরের কুল জঙ্গলে বসবাস বা নীরব পরিবেশ পছন্দ করে ঠিক সেই ধরনের পরিবেশ সৃষ্টি হতে পারে এবার সেই কোনো নারীর যদি ডান স্কন্দে আপনার টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে এমন কি শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে আর কোনো নারীর বাম স্কন্ধে যদি টিকটিকি পতিত হয় তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল অর্থবলের গ্রাম ক্রমশ উপরের দিকে ধাবিত হতে থাকে এমন এমনকি বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অমূলক নয় এবার আসি দুই বাহুতে হাতের এই ডান বাহুতে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থ সম্পদ সম্পত্তি হারানো যেতে পারে বা শত্রু বিরোধী পক্ষ কর্তৃক আপনার সম্পত্তি আত্মসাত হতে পারে আর এই বাম বাহুতে যদি আপনার টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে কিন্তু সে অচিরেই নতুন কোনো সম্পত্তি ক্রয় করবে বা গৃহবাড়ি ক্রয় করবে বা গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক সামগ্রীরতে তে আস আসবে এবার আসি ডান হাতে অর্থাৎ এই কবজি থেকে এই কনুই পর্যন্ত এই হাতের এই অংশে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু আপনার প্রায় শেষ হয়ে আসা কাজ মাস পথে পণ্ড হয়ে যায় এমনকি আপনি আটটা পরীক্ষা দিলেন আর দুটি পরীক্ষা আপনি দিতে পারলেন না শারীরিক অসুস্থতার কারণে যার ফলে আপনি সেই বিজয়ের বলমাল্য ধারণ করতে পারলেন না বা আপনি রিটার্ন পরীক্ষা দিলেন ভাইভা পরীক্ষা দিলেন হয়তো আপনি চাকরিও পেলেন নিয়োগ নিয়োগ পেলেন না হয়তো কোনো না কোনো বাধা এসে তৈরি হলো এবার আসি বাম হস্তে যদি এই কবজি থেকে কোন মধ্যে যদি কখনো টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন এমনকি আপনার ভ্রমণজনিত বন্ধুত্ব সারা জীবনের পাথেও হয়ে বসতে পারে ভ্রমণজনিত কোনো পরিচয় আপনার জীবনের জীবনসঙ্গী রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে এবার আসি ডান হাতের এই মণিবন্ধে যদি কখনো টিকটিকি পতিত হয় তাহলে মনোকষ্ট মনোচঞ্চলতা মনোবিঘ্নতা এমনকি অর্থ সম্পদ নাশ হওয়ার সম্ভাবনা থাকে আর বাম হাতের মণিবন্ধে কোনো নারীর যদি টিকটিকি পতিত হয় তাহলে বুঝবেন গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে এমনকি হবে এবার আসি ডান তালুতে যদি টিকটিকি পতিত হয় তাহলে সুকৈশ্বর্যের জীবন অতিবাহিত হবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেফে উঠবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণের পথ প্রশস্ত হবে আর বাম হাতের করতলে যদি টিকটিকি পতিত হয় তাহলে আপনার সুনাম যশ খ্যাতি পুরস্কার এমনকি জগৎখ্যাত ব্যক্তিত্ব হবেন বা রাজনৈতিক জীবনে সফলতার ইঙ্গিত দিচ্ছে এবার আসি হাতের পৃষ্ঠ দেশে ডান হাতের এই পৃষ্ঠ দেশে বা উপর অংশে যদি টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে তার জীবনে এক অপরিসীম ছাপ রেখে যাওয়ার সম্ভাবনা বা এমন কিছু সে আবিষ্কার করে বসবে বা এমন একটা কবিতা লিখলো এমন একটি ছবি আঁকলো বা এমন কোনো কাজ করে বসলো যা হয়তো দেশ খ্যাত শুধু নয় জগৎখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিপরীতে ধরুন বাম হাতের এই পৃষ্ঠ দেশে কোনো নারীর যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড চোর সরে গেলে বুদ্ধি বাড়া বা অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে কারণে অকারণে কলহ বিবাদ মামলা মোকদ্দমা এমনকি গৃহবাড়িতে চুরি ডাকাতি সংগঠিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি কোনো নারীর হাতের নখের উপর অর্থাৎ ডান হাতের নখের উপর যদি টিকটিকি পতিত হয় তাহলে অচিরেই আপনার স্বর্ণ গহনা জামা কাপড় মোবাইল বা কোনো মূল্যবান জিনিস হারানো যেতে পারে আর এই বাম হাতের নখের উপরে যদি কখনও টিকটিকি পতিত হয় তাহলে আপনার স্বর্ণালঙ্কার বস্ত্রালঙ্কার বা কোনো উপহার উপঢৌকনাদি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অমূলক নয় এবার আসি হৃদয়ে অর্থাৎ হৃদয়ের মাঝে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক কোনো নারীর উদরে বা পেটে যদি টিকটিকি পতিত হয় তাহলে বিবাহযোগ্যদের শীঘ্রই বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে আর যদি এই পেটের উপরে টিকটিকি পড়ে ডাক দেয় তাহলে শীঘ্রই বিবাহ কার্য সুসম্পন্ন হবে এবং বিবাহের পর থেকে তার ভাগ্য উন্নতি শুরু হবে এবং জীবনে অনেক বা অডেল অর্থ সম্পদ মনোরম গৃহবাড়ি ও দামি অর্থাৎ রাজকীয় জীবন যাপন করবেন তাতে সন্দেহ নেই এইবার আসি কোনো নারীর উপরে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা রয়েছে এমন কি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে বা আপনার বয়স্ক মা বাবার কাউকে হারাতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি কোনো নারীর যদি দয়ে অর্থাৎ দুই উরুর যে কোনো উরুতে যদি আপনার টিকটিকি পতিত হয় তাহলে নিঃসন্তান দম্পতিরা অচিরেই শুভ সংবাদপ্রাপ্ত হবেন বা সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তবে মনে রাখবেন বাম উরুতে টিকটিকি পড়ে যদি ডাক দেয় তাহলে সেই নারীর অকাল গর্ভপাত ঘটতে পারে বা মানে ভূমিষ্ঠ সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে এবার আসি হাঁটুতে এই হাঁটুর গিটে যদি কখনও টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে ডানহাঁটুতে যদি টিকটিকি পতিত হয় তাহলে বন্ধন ভয় শত্রু ভয় এমন এমনকি দুর্ঘটনাজনিত ভয় নির্দেশ করে আর বাম হাঁটুতে যদি টিকটিকি কোনো নারীর পতিত হয় মানে কোনো নারীর বাম হাঁটুতে যদি টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থ লাভ এমন কি সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন বিশেষ করে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয় ব্যবসায় প্রচুর লাভবান হবেন বা মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বড় অঙ্কের কোনো উপহার উপ আদি প্রাপ্ত হয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে পেঁপে উঠতে পারে এবার আসি ডান পায়ে ডান পায়ে যদি টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে তার মনোরম যানবাহন লাভ হয় এমনকি বিদেশ ভ্রমণের স্বপ্ন সাত পূরণের সম্ভাবনা তাতে সন্দেহ নেই বিপরীতে যদি বাম পায়ে আপনার টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে এমন কি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে তাতে সন্দেহ নেই এবার আসি ডান পায়ের আঙুলে যদি টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে তার পুত্র সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বা পুত্র সন্তান পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী পশরা সাজতে পারে আর বাম পায়ের আঙুলে যদি কোনো নারীর টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু তার ভ্রমণজনিত দুর্ঘটনা এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে এমন কি ওই বাম পায়ের আঙুলের উপর টিকটিকি পড়ে যদি ডাক দেয় তাহলে কিন্তু আপনার ওই ভ্রমণে মানে জীবন অবসান ঘটার মতো কোনো মারাত্মক বিপর্যয় ঘট ঘটে যেতে পারে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এবং চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরা প্রভৃতির খপ্প থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা বা সচেতন থাকা সমীচীন হবে এবার আসি পায়ের আঙ্গুলের নখের উপর যদি টিকটিকি পতিত হয় কোনো নারীর তাহলে তারা ধন ধান্য ঐশ্বর্য কি মা লক্ষ্মীর কৃপা লাভ করে সেই সঙ্গে ভ্রমণজনিত বন্ধুত্ব প্রেমে প্রেম থেকে বিবাহে কি আজীবনের সঙ্গী হয়ে থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়